আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিওর আজকের পর্বে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি ভালো আছেন। আমার মতো নিশ্চয়ই আপনারাও, যেহেতু সামনে রমজান, টুকিটাকি প্রিপারেশন নিচ্ছেন। আমি যেভাবে ছোলা বুট সংরক্ষণ করি, ঠিক সেভাবে করে আজকে আপনাদেরকে মাস জুড়ে খেতে পারবেন, সেরকম করে ছোলা বুট কীভাবে সংরক্ষণ করতে হয় পদ্ধতিটা দেখাবো। আশা করছি আপনারা উপকৃত হবেন এবং পুরো মাস জুড়ে এভাবে ছোলা সংরক্ষণ করে খেতে পারবেন। আমি এখানে প্রায় 5 কাপের মতো ছোলা নিয়েছি এবং ছোলাটাকে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ধুয়ে প্রায় সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। ছোলাটা ভালোভাবে ভিজেছে। এবার এটাকে পরিমাণ মতো লবণ দিয়ে আমি সিদ্ধ করেছি আর অতিরিক্ত পানিটাকে ছেঁকে ফেলে একবারের জন্য ধুয়ে নিয়েছি। ছোলাটা দেখেন, ছেঁকে নেওয়ার পর একদম ঝরঝরে হয়ে আছে। আর এটাকে কিন্তু খুব ভালোভাবে নরম করে সিদ্ধ করতে হবে, ঠিক এরকমটা, শক্ত না থাকে। ছোলা তো সিদ্ধ করে নিলাম, এবার পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। আমি একটা প্যানের মধ্যে তেল নিয়ে নিচ্ছি প্রায় 1/4 কাপের মতো, গরম মশলা নিয়ে নিচ্ছি 2 তেজপাতা, 4-5টা লং, বড় 2 টুকরো দারচিনি ভেঙে দিয়ে দিলাম, সেই সাথে দিলাম 2টো এলাচ, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1 কাপের মতো। এখন পেঁয়াজটাকে ভেজে নিব। যখন এরকম একটু সোনালি রং চলে আসবে তখন এর মধ্যে অন্যান্য মশলা ব্যবহার করব। এখানে আদা আর রসুন বাটা প্রায় 1.5 টেবিল চামচ করে আছে, হলুদের গুঁড়া আধা চা চামচ, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, জিরার গুঁড়া 1 টেবিল চামচ আছে। সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেছে, দেখেন তেলটা ওপরে একটু একটু ভেসে উঠেছে। এবার যেটা করব, এর মধ্যে কিউব করে কেটে নেওয়া 1টা টমেটো আর সামান্য একটু লবণ দিচ্ছি। ছোলা কিন্তু লবণ দিয়ে সিদ্ধ করেছি, তাই এই পর্যায়ে লবণ জাস্ট টমেটোর জন্য যতটুকু প্রয়োজন ততটুকু দিবেন। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোলা। আমি সেই সিদ্ধ করা ছোলা থেকে প্রায় 1/2টা নিয়ে নিলাম। এখন যেটা করব, এই মশলার সাথে ছোলাটাকে ভালোভাবে ভুনে নিব। ছোলাটা যেহেতু আগে থেকেই সিদ্ধ, এই পর্যায়ে পানির প্রয়োজন পড়বে না। তারপরেও যদি দেখেন লেগে লেগে আসছে, সেই ক্ষেত্রে অল্প একটু পানি দিয়ে ভালোভাবে ভুনে নিতে পারেন। মশলার কাঁচার গন্ধটা চলে যাবে, ঠিক সেভাবে করে আমি প্রায় 7-8 মিনিটের মতো এটাকে নেড়েচেড়ে ভুনা করে নিয়েছি মশলার সাথে। এখন ছোলাটা চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নিব। এখানে আছে লবণ দিয়ে সিদ্ধ করা ছোলা আর একটু আগে যে ভুনা করলাম সেই ছোলা। এবার এই 2টো ছোলাই কিভাবে সংরক্ষণ করবেন সেটা দেখাচ্ছি। আপনারা চাইলে ছোট ছোট বক্স নিতে পারেন, আবার চাইলে এরকম জিপলক ব্যাগও নিতে পারেন। ঠিক 1 বেলার ইফতারে যতটুকু প্রয়োজন ততটুকু করেই আপনারা এটাকে প্যাক করবেন। এই সিদ্ধ করা ছোলাটা আপনারা চাইলে কাবাব হিসেবে, ছোলার চাট, কিংবা আপনারা চাইলে ছোলার পোলাও তৈরি করে খেতে পারেন। আবার চাইলে ঠিক এটা দিয়েও যেভাবে আমি ভুনা করে দেখিয়েছি সেভাবে ভুনা করে নিতে পারেন। আবার চাইলে এভাবে ভুনা করা ছোলাটাও আপনারা সংরক্ষণ করতে পারেন। আপনাদের যেটা বেশি দরকার, যেটা বেশি উপকারে আসবে সেভাবে করেই সংরক্ষণ করতে পারেন। আমি দুইভাবেই সংরক্ষণ করে রাখি, ঠিক যখন ইফতারের টাইম হবে তার 2 ঘন্টা আগে বের করি। বের করে এটা যখন নর্মালে চলে আসে এরপরে এটাকে আমি একটু বাগার দিয়ে নিই, বা যেভাবে রান্না করতে চাই সেভাবে রান্না করে নিই। এবার দেখাচ্ছি ভুনা করা ছোলাটা ফ্রোজেন থেকে বের করে কিভাবে আমি বাগার দিই। আমি 2 ঘন্টা আগে বের করে রেখেছিলাম। এরপরে 2 টেবিল চামচ তেল, 1/4 কাপ পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2টা শুকনা মরিচ আর আলু দিচ্ছি। আপনারা হয়তো খেয়াল করেছেন যে আমি ফ্রোজেন করার সময় কোনো আলু ব্যবহার করিনি, কারণ আমার কাছে মনে হয় আলুটা ছোলার সাথে ফ্রোজেন করলে টেস্ট নষ্ট হয়, তবে আপনারা চাইলে আলু দিয়ে ফ্রোজেন করতে পারেন। স্বাদ অনুযায়ী লবণ দিলাম, লবণটা জাস্ট আলুতে যতটুকু প্রয়োজন ততটুকু দিয়েছি। এবার একদিনের ইফতারে যতটুকু ছোলা আমরা খাবো ততটুকু ছোলা আমি নিয়েছি। এরপরে নিলাম 2-3টা আস্ত কাঁচামরিচ আর 1 চা চামচ ভাজা জিরা। এখন এই সব কিছুকে একত্রে আমি ভেজে নিচ্ছি কিছুক্ষণের জন্য। আমি আলুটা চটকে ব্যবহার করেছি সিদ্ধ করাটাই। আপনারা চাইলে স্কোয়ার শেপ করে কেটেও দিতে পারেন, তবে আমার কাছে মনে হয় আলুটা এরকম আধা ভাঙা করে দিলে ছোলাটা একটু মাখা মাখা হয়।
আপনারা ফ্রোজেন করে যে রাখবেন ভুনা ছোলাটা, ঠিক এভাবে ফ্রিজ থেকে বের করে আমার মতো করে বাগার দিয়ে নেবেন। এরপরে স্বাদ অনুযায়ী ধনিয়া পাতা কুচি দিয়েছি, এখন আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। প্রায় মাস জুড়ে এভাবে ফ্রোজেন করে রেখে তারপরে আপনারা যদি এভাবে করে একটু বাগার দিয়ে পরিবেশন করেন, তাহলে এটা একদমই ফ্রেশ ছোলার মতো টেস্ট হবে, বোঝাই যাবে না যে এটা আপনারা ফ্রোজেন করে রেখেছিলেন। এভাবে করে দেখতে পারেন, এতে রোজার সময় কাজটা একটু হালকা হয়ে আসে। আমি কিন্তু এভাবে করেই সবসময় রেডি করে রাখি এবং মাস জুড়ে ইফতারের সময় কাজটা কমে আসে। এবার এই ছোলাটা আপনারা চাইলে এমনিতেই খেতে পারেন, চাইলে মুড়ি বা পেঁয়াজু দিয়ে মাখিয়ে খেতে পারেন। রমজানে চেষ্টা করব এরকম আরও অনেকগুলো রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। আপনারা আরও কী রকম রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টসে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন। আজকের এই পর্বটা আপনাদের উপকারে আসলে আমার পরিবারের জন্য একটু দোয়া করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।